জাহিলিয়াতের কথা ছিল দেখেন কত জঘন্য ছিল বাবা মেয়ের সাথে সহবাস করত আর এই জমানায় এর চেয়েও নিকৃষ্ট লোক আছে আপনার সামনে ঘোরাফেরা করছে আপনি বুঝতে পারেন না হাদিসের মধ্যে এসেছে মান তারকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আরে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন কুফরি করলো আরে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন কুফরি করলো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন আরে আপন মার সাথে একবার দুইবার নয় আপন মায়ের সাথে 1000 বার জিনা করার চেয়ে মারাত্মক ধরনের অপরাধ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া আরে আপন বোনের সাথে 1000 বার জিনা করার চেয়ে মারাত্মক ধরনের অপরাধ হলো ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া আমি বলি নাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ আর ইসলামের ভিত্তি হলো পাঁচটি এর মধ্যে প্রথম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল দুই নাম্বার ওয়া ইকামাস সালাহ সালাত কায়েম করা এর বিপরীতে আসেন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মহা পাপ হলো শিরিক করা এই হাদিসের ভিত্তিতে বলা যায় এই পৃথিবীতে দ্বিতীয় মহা পাপ নামাজ ছেড়ে দেওয়া এই পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ নামাজ ছেড়ে দেওয়া অন্য হাদিসে আসছে আকবারুল কাবাইর সাবউন আল ইশরাক বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন কিন্তু ওই বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই হাদিসের বিপরীতে বোঝা যায় দ্বিতীয় মহাপাপ নামাজ ছেড়ে দেওয়া আরে যে নামাজ ছেড়ে দেয় সে এত নিকৃষ্ট যে নামাজ ছেড়ে দেয় সে এত নিকৃষ্ট আরে শুয়ার বাচ্চা খাওয়া হারাম ওই শুয়োর সকালে ঘুম থেকে উঠে বলে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আমার সামনে কোনো বেনামাজি যেন না পড়ে আল্লাহ বেনামাজির মুখ তুমি আমাকে দেখাইও না আরে শুয়োরের বাচ্চায় বলে আল্লাহ বেনামাজির মুখ যেন আমি না দেখি বেনামাজি কত পাপিষ্ট বেনামাজি কত বড় ধরনের অপরাধে লিপ্ত হয় যে শুয়োরের বাচ্চায়ও বলে আল্লাহ বেনামাজির মুখ আমাকে দেখাইও না।